Hello, my dear student. How are you? Hope you are all well by the grace of Almighty. Inflation, যেটা আমরা পড়ছিলাম, দেখো, inflation chapter-এ মুদ্রাস্ফীতির অনেক বেশ কয়েকটি তিনটা ক্লাস করছি আমরা। এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখান থেকে সূত্র পড়তে চাচ্ছিলাম, সূত্র থেকে অঙ্ক কিভাবে করতে পারবো। এবং মুদ্রাস্ফীতি যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খুবই মজার এবং সহজ সুন্দরভাবে কিন্তু তোমরা তোমাদের মার্কসকে বিয়ার করতে পারবে, ভালো মার্কস আসবে। কারণ এখানে চিত্র আছে, চিত্র থেকে আমরা খুব ভালো মার্কস পেতে পারি, আবার দেখা যাচ্ছে অঙ্ক আছে, অঙ্ক থেকেও ভালো মার্কস পেতে পারি। ক্লাসটা পুরোপুরি যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ক্লাস শেষে, এই ক্লাস শেষ করলে তুমি অঙ্কটা দেখবা, নিজে বুঝবা এবং অন্যকেও বোঝাতে সক্ষম হবা। এই জন্য আমি আশা করি তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে তুমি সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারবা এবং ভালো একটা সূত্র শিখতে পারবে এবং কারণ একটা জ্ঞান অর্জন করতে পারবা। যাই হোক, আমরা দেখো দেখি প্রথম যে জিনিসগুলো আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি যে মুদ্রাস্ফীতি আসলে কি, ইনফ্লেশন যে জিনিসটা, ইনফ্লেশন হচ্ছে কোনো কিছু স্ফীত হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ফেঁপে যাওয়া, মানে বেড়ে যাওয়া, যে জিনিসটা আসবে তোমার প্রথম অবস্থায়। আমরা মুদ্রাস্ফীতি যখন কুলবর্ণের সংজ্ঞায় আমরা শিখছিলাম যে যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক পরিমাণ মুদ্রা ধাবিত হয় সে অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। আবার শিখছিলাম দেখো যে যখন ক্রাউথার বলছে যে মুদ্রাস্ফীতি এমন একটা পরিস্থিতি যেখানে দুইটা কথা আসছে, ওখানে অর্থের মূল্য এবং দ্রব্যের মূল্য, উনি বলছে অর্থের মুদ্রাস্ফীতি এমন একটা পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগতভাবে কমে যায় এবং দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। তার মানে দ্রব্য মূল্য এবং একটা থাকছে দ্রব্যের মূল্য, একটা থাকছে অর্থের মূল্য। তার মানে অর্থের মূল্য যখনই কমে যাবে তখন ওই পরিমাণ অর্থ দিয়ে আমরা আগের পরিমাণ দ্রব্য কিনতে পারবো না। এটা আমরা এর আগেও দেখছি, দেখো আমরা পড়ছি ইকোনমিক্স সেকেন্ড পার্ট, মুদ্রাস্ফীতি চ্যাপ্টার, এখান থেকে আমরা কিভাবে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি এবং কত সহজভাবে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। আমি প্রথমে লিখে রাখছি দেখো, নো দাই সেলফ, তোমরা হয়তো এই উক্তিটা শুনেছো, নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো এবং নিজেকে আবিষ্কার করো। আমি সেটা এর আগে বলছিলাম যে তোমার ভিতরে কি গুণ আছে সেই গুণটাকে যদি তুমি আবিষ্কার করতে পারো তাহলে কিন্তু তুমি সফল হতে পারবা। তুমি যেই তোমার যেই গুণ আছে সেই গুণটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি সেই চর্চাটা করতে পারলে অবশ্যই তুমি সেই তোমার যে গুণটা আছে ওই গুণের দিকে ধাবিত হলে তুমি দ্রুত ফলাফল পাবা এবং ভালো কিছু করতে পারবা। তো দেখো আমরা সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি পড়ছি, মুদ্রাস্ফীতি চ্যাপ্টার এখানে দিয়ে রাখছি যে আসলে মুদ্রাস্ফীতি জিনিসটা মুদ্রার যে অবমূল্যায়ন ঘটে আর কি, মুদ্রার পার্চেসিং পাওয়ার, যেটা পার্চেসিং পাওয়ারটা কমে যায়, মানে মুদ্রার পরিমাণটা বেড়ে গেলেও পার্চেসিং পাওয়ার, অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায়। তো আস্তে আস্তে এই যেটা জিনিসটা দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় মুদ্রাস্ফীতির হার বেশি ছিল, দেখো 1990-এর দশকে, তখন আস্তে 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 আবার মুদ্রাস্ফীতির হার কমলেও এখন আস্তে আস্তে মুদ্রাস্ফীতি হার বাড়ছে। তো মুদ্রাস্ফীতি হারের সম্পর্কে আমি যেটা বলছিলাম যে মুদ্রাস্ফীতি জিনিসটা আসলে যে তোমার মুদ্রাস্ফীতি, অধিক মুদ্রাস্ফীতিও ভালো না আবার কম মুদ্রাস্ফীতিও ভালো না, এটা হচ্ছে একটা সামঞ্জস্যতা থাকতে হবে। এবং মৃদু মুদ্রাস্ফীতি ভালো, মৃদু মুদ্রাস্ফীতি যখন হয় তখন বেকারত্ব হ্রাস পায়, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে, এইভাবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করতে পারি। যখন একটা অটোমেটিক কর্মসংস্থান বৃদ্ধি পাবে তখন তোমার মাথায় চিন্তা থাকতে হবে যে কর্মসংস্থান বাড়া মানে আমার মাথাপিছু আয় বাড়া, মাথাপিছু আয় বাড়া মানে আমার জীবনযাত্রার মান উন্নত হওয়া, আমার জীবনযাত্রার মান উন্নয়ন হওয়া মানে আমার দেশের বিনিয়োগ বাড়বে, আমার দেশের বিনিয়োগ যখন বাড়বে তখন তখন বাইরের দেশে আমরা যখন আমদানি তোমার এক্সপোর্ট বেশি করতে পারবো, আমাদের দেশের ভিতরে বিনিয়োগ বাড়লে তখন কি হবে যে ওই দ্রব্য তৈরি করতে পারবো, আমরা দ্রব্য তৈরি করে আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। দ্য কজেস অফ ইনফ্লেশন, যেটা দেখছো যে মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির কারণটা কি, কি কারণে মুদ্রাস্ফীতি হতে পারে। আমি বলছিলাম যে এর আগেও বলছি বারবার যে মুদ্রাস্ফীতি কিন্তু সরকার ঘাটতি মুদ্রাস্ফীতি তোমার ঘাটতি বাজেট সৃষ্টি করে, তখন অর্থ অতিরিক্ত ছাপায়, যেটা মুদ্রা ছাপায়, মুদ্রা ছাপানোর পরে এতে প্রাথমিক অবস্থায় একটা ধাক্কা খেলেও অর্থনীতি পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এটা শিথিল হয়ে যায়। ইকোনমিক্সকে তুমি যদি এরকম চিন্তা করো যে একটা একটা পুকুর, পুকুরের ভিতরে একটা ঢিল ছুড়লে পানি যেমন বাবলিং হয় না, পানি ঢেউ ঢেউ খেলে খেলে আস্তে 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 চলে যায়, ইকোনমিক্সটা ওই রকম, একটার সাথে আর একটা যেন একই সুতোয় গাঁথা।
এখানে কি ঘটনা ঘটতে পারে, কাজের চাপ ইনফ্লেশনে অর্থের যোগান বৃদ্ধি যখন পায়, অর্থের যোগান বৃদ্ধি পায় মানে অর্থের অতিরিক্ত অর্থ হয়ে গেলে, অর্থ ছাপালে সরকার ব্যয় বৃদ্ধি করলে, সরকার আবার ব্যয় বৃদ্ধি করলে কি ঘটনা ঘটে, সরকার ব্যয় বৃদ্ধি করলে সবার হাতে টাকা চলে যায়, বেশি বেশি টাকা চলে গেলে মানুষের মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে, সবাই যখন অতিরিক্ত টাকা চলে যাবে, ঘাটতি ব্যয়, ঘাটতি ব্যয় সরকার দেখায় যে এখানে আসলে ঘাটতি ব্যয় দেখানোটা এক প্রকার ভালো, কারণ এর আগেও আমি তোমাদের বলছিলাম যে ঘাটতি বাজেট বা ঘাটতি ব্যয় জিনিসটা এরকম যে সরকার এখানে অতিরিক্ত মুদ্রা ছাপায় বা অতিরিক্ত অর্থের যোগান সৃষ্টি করার কারণে কর্মসংস্থান বৃদ্ধি হয়। তো কর্মসংস্থান যখনই বৃদ্ধি হয় তখন একটা দেশের আসলে উন্নয়ন ঘটেই কিন্তু কর্মসংস্থান দিয়ে, এই কারণে ঘাটতি ব্যয় সৃষ্টি হয়। ব্যাংক ঋণের প্রসার, ব্যাংক ঋণের প্রসার যখন বাড়ে, দেখো যখন সুদের হার বা সুদের হার কমে যায়, সুদের হার কমে গেলে ব্যাংক ঋণের প্রসার ঘটে, ব্যাংক ঋণের প্রসার ঘটলে মানুষের হাতে টাকা চলে যাবে, মানুষের হাতে যদি টাকা চলে যায় তখন কি ঘটনা ঘটে, তখন হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি হলে মুদ্রাস্ফীতির আর একটা বড় কারণ উৎপাদন হ্রাস। আসলে যে আমরা দেখছি 1930-এর দশকে যখন তোমার অতিরিক্ত মুদ্রা যে ঘটনা ঘটছে যে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, সেখানে কিন্তু উৎপাদন হ্রাসের কারণেই ঘটছিল। তার মানে এই জিনিসগুলো আমরা একটু দুই একবার দেখলে মনে রাখতে পারবো, মজুরি ও ব্যয় বৃদ্ধি, যখন মজুরি ও ব্যয় বৃদ্ধি পাবে তখন আসলে উৎপাদন হ্রাস পায় বলেই মজুরি ব্যয় বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, এবং এই মজুরি ব্যয় বৃদ্ধির কারণেও মানুষের হাতে অধিক পরিমাণ অর্থ চলে যাচ্ছে, এবং এটা মুদ্রাস্ফীতির একটা বড় কারণ। যুদ্ধ ব্যয় নির্বাহ, যুদ্ধ ব্যয় আসলে কোনো প্রকার উৎপাদনই হয় না, আমার চিন্তা করতে হবে যে উৎপাদন হচ্ছে কিনা এখান থেকে, এখান থেকে উৎপাদন হলে যখনই উৎপাদন হবে তখনই অর্থনীতির প্রোগ্রেস সৃষ্টি হয়। তো এই যুদ্ধ ব্যয় যখন হয় তখন কিন্তু আসলে অর্থনীতির কোনো উন্নয়ন ঘটে না, বরং এখানে অর্থের একটা বড় অঙ্কের ক্ষতি হয়ে যায়, এই জন্য মুদ্রাস্ফীতি এখান থেকে সৃষ্টি হয়। তারপর অর্থের প্রচলন গতি, অর্থের প্রচলন গতি যে আমরা বললাম যে ভেলোসিটি অফ মানি, যেটা ভেলোসিটি অফ মানি কি অর্থের হাত ঘোরা, এক হাত থেকে আরেক হাতে ঘোরা, তো এইটা বৃদ্ধি পেলেও কিন্তু অর্থের মুদ্রাস্ফীতির ঘটে পরোক্ষ কারণ। আমরা এই জিনিসগুলো খুব কয়েকবার দেখলে আমরা বিশ্বাস এটা তোমরা বুঝতে পারবে, খুব সহজ এবং সাবলীল ব্যাপার। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কারণ আসলে কি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি কেন ঘটছে, বাংলাদেশে ওই একই ওই কারণগুলোর ভিতরেই অন্যতম কিছু কারণ এখানে সিলেক্ট করা হয় যে অর্থের যোগানটা বৃদ্ধি পাবে, এখানে অর্থের যোগানের উৎপাদন হ্রাস পাবে বারবারই। আমরা যখন গেইনসের সংজ্ঞা পড়ছি উনি কিন্তু বলছে যে, ওনার সংজ্ঞার ভিতরে বলছে উৎপাদন স্থির রেখে, আমরা যে জিনিসটা দেখছিলাম এর আগে, দেখো সাপ্লাই রেখা কিরকম ছিল, সাপ্লাই রেখা উপর উপর উপরে স্থির হয়ে যাচ্ছিল, তার মানে উৎপাদনটা স্থির রেখে যখন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধির দরুন দাম বৃদ্ধি পেলে সেটা মুদ্রাস্ফীতি ঘটছে। এখানে যেটা যে কথা বললাম উৎপাদন হ্রাস, এটা উৎপাদন হ্রাসের কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটছে। আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি, আসলে আমদানি যখন একটা দেশ আমদানি করে, আমদানি করা জিনিসটা কিন্তু খুব একটা ভালো কাজ না, কেন আমার দেশের ভিতরে ওই দ্রব্য উৎপাদন হচ্ছে না খুব একটা, যেমন হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বেড়ে গেল, এই পেঁয়াজের দাম আমাদের দেশে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতাম, আমরা আমাদের দ্রব্য উৎপাদনে, আমাদের আমাদের পেঁয়াজ উৎপাদনে, তাইলে কিন্তু আমরা এই আমাদের নিজ দ্রব্যের ভিতরেই আমরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারতাম, তো আমরা নিজ দ্রব্যের ভিতরে স্বয়ংসম্পূর্ণ নাই, এজন্য আমাদের আমদানি করতে হয়, এজন্য আমদানি না করে আমদানি বিকল্প দ্রব্য আমাদের তৈরি করা উচিত। সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। আমদানি নিয়ন্ত্রণ, আসলে আমদানি নিয়ন্ত্রণ করলে বাংলাদেশের আমদানি নিয়ন্ত্রণের কারণে মুদ্রাস্ফীতি ঘটে। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করলে অর্থনীতির উন্নতি হয়, কিন্তু অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করলে কখনো একটা দেশ উন্নতি হতে পারে না। এই জন্য আমরা এই জিনিসগুলো খুব পয়েন্টগুলো খুব সহজ পয়েন্ট দেখলেই আমরা বুঝতে পারবো, কয়েকবার রিভিশন দেবো। মুদ্রাস্ফীতি ঘটছে এই যে যে কারণে, এবং মুদ্রাস্ফীতি আমরা কিভাবে রোধ করতে পারি, প্রতিকার করতে পারি, বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রতিকার, যেমন এখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আর্থিক নীতি এবং রাজস্ব নীতি দুইটা নীতি আছে, আর্থিক নীতির ভিতরে কি আছে আর রাজস্ব নীতির ভিতরে কি আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। রাজস্ব নীতি যেখানে আছে, রাজস্ব নীতি খুব সহজ, রাজস্ব নীতি সরকারের আয় ব্যয় নীতি আছে, রাজস্ব নীতি তার মানে আয় ব্যয় এবং ঋণ, তাই না? তো আয় ব্যয় ঋণ কোনটা দেখা যায়, সরকারি ব্যয়, এখানে সরকারি ব্যয় বলছে, আমি আগে এটা দেখাচ্ছি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতি, সরকার যখন ব্যয় বৃদ্ধি করে, সরকার ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির প্রতিকার করা সম্ভব। আবার বলছে যে কর কর বৃদ্ধি করলে মানুষের হাত থেকে টাকা নিয়ে চলে আসা যায়, এবং সরকারি ঋণ ঋণ যখন আমরা যদি ঋণের হ্রাস করাই, তাহলে তাহলে কিন্তু ঋণ হ্রাস করলে তোমার বাংলাদেশের মুদ্রাস্ফীতি প্রতিকার এর উপায় ঘটানো যায়।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি, আর্থিক নীতি এখানে আমরা দেখলাম রাজস্ব নীতি, আর্থিক নীতিতে ব্যাংক হার পরিবর্তন নিয়ে আসতে হবে। ব্যাংক হার মানে কি? ব্যাংক হার বাংলাদেশ ব্যাংক তোমার বাণিজ্যিক ব্যাংক থেকে যেই পরিমাণ টাকা রিজার্ভ রাখে, তো এই রিজার্ভের পরিমাণ যখন বাড়ায় দেবে তখন কি হবে, তখন এই প্রতিকার মানে মুদ্রাস্ফীতি তখন রোধ হবে অনেকটা। তারপরে খোলা বাজারে ঋণপত্র বিক্রি, মানুষের হাতে অ্যাভেলেবেল টাকা থাকলে তখন যদি ঋণপত্র বিক্রি করা হয় তাহলে ওই টাকাটা কিন্তু আবার ব্যাংকের হাতে চলে আসে। ঋণ রেশনিং মানে বরাদ্দকৃত ঋণ, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, বন্ধকি ঋণটার নগদাংশ যদি আরো বাড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের হাত থেকে ব্যাংকের হাতে টাকা চলে আসে। এইভাবে বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে টাকা তোমার পকেট থেকে টাকা টেনে নেবে তাহলে যে কোনো ভাবে টেনে নিতে পারে, কর বাড়ায়, তারপরে তোমার এই যে এই এই সিস্টেম গুলো টোটাল এর ভিতরেই অন্তর্ভুক্ত। নৈতিক প্রভাব, অনুরোধ, ঋণপত্র ভাঙাতে অস্বীকৃতি, আদেশ জারি, বিভিন্ন প্রকার আদেশ জারি করে সরকার বিভিন্নভাবে টাকা বাজার থেকে নিয়ে নিতে পারে। এই জিনিসটা আমরা এর আগে দেখছিলাম। দেখো আমরা কিন্তু দেখছি যে তোমার চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেই মুদ্রাস্ফীতিগুলো আসছে সেখান থেকে আমরা টোটালি এই একটা একটা চিত্রে আবার মুদ্রাস্ফীতি এবং আমরা মুদ্রা সংকোচন দেখাতে পারি। মুদ্রাস্ফীতি সংকোচন আমরা কিভাবে দেখাতে পারবো? দেখো জিনিসটা এখানে একটা বোঝার জিনিস আছে খুব সুন্দর, আমরা জিনিসটা লক্ষ্য করি চিত্রে। দেখো প্রাথমিক অবস্থায় 45 ডিগ্রি যে রেখাটা চলে গেছে, এই রেখাটা আসলে যোগান রেখা, এই যে 45 ডিগ্রি রেখা। এবার আমার ডিমান্ড কোথায় ছিল? ফার্স্ট ডিমান্ড ছিল এই যে নিচে AD1। তো AD1 ফার্স্ট ডিমান্ড যদি হয়, ফার্স্ট ডিমান্ড এবং এই যোগান আর তোমার ফার্স্ট ডিমান্ড কোথায় আসছে? এই জায়গায় আসছে। তো এখানে আমি একটু সরে গেছে, আসলে এই বিন্দুটা এখানে হবে, সি বিন্দুটা এখানে দিতে পারি, এখান থেকে আমি এভাবে নিয়ে আসতে পারি। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটু ঝামেলা হচ্ছে, ঠিক হয়ে যাবে। তো যেটা দেখাচ্ছিলাম, দেখো আমি মাউস দিয়ে দেখাই, আমরা এইভাবে যে জিনিস যে চিত্রটা দেখছিলাম, এই যে সাপ্লাই, সাপ্লাই রেখাটা এইরকম সমান ছিল, তাই না? এখানে এস ছিল, এস এর উপরে বার ছিল, তার মানে এই আমার যোগান রেখাটা স্থির, উৎপাদনকে স্থির করা হয়েছে। এবং ডিমান্ড কার্ভ কি হচ্ছিল, যে ডিমান্ড কার্ভ এখান থেকে এখানে সরে যাচ্ছিল, প্রথমে যেটা ছিল এই অবস্থায় ছিল, দ্বিতীয় অবস্থায় দাম বেড়ে গেল। তার মানে এই যে AD1, দেখো AD1 পরবর্তীতে এই এখানে যে এই AD2 হয়ে গেল, তার মানে এখানে যখন ডিমান্ড বেড়ে গেল, ডিমান্ড শিফট হয়ে গেল উপরে, এই যে এখান থেকে ডিমান্ড কিন্তু ওপর দিকে চলে গেল, ঠিক না? ডিমান্ড যখনই উপরে চলে যাচ্ছে তখনই AD1 থেকে AD2 তে চলে যাচ্ছে, তখন এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি করছে। আর আমরা শিখছিলাম আর একটা কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কেমন, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি থেকে ঘটনা ঘটছিল যে চাহিদা রেখা স্থির, এরকম চাহিদা রেখা তোমার একটা থাকবে, আর যোগান রেখা কি হবে, যোগান রেখা ঠিক এইভাবে শিফট হয়ে যাবে। যোগান রেখায় যে আমরা দেখছিলাম, দেখো যোগান রেখা প্রাথমিক অবস্থায় ছিল এখানে, আর পরবর্তীতে যে যোগান বেড়ে যাচ্ছে, যোগান এই যে এখানে চলে গেল, আসলে যখন যোগান এখানে এই এই রেখা চলে গেল তখন কি হচ্ছে, যোগান কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, যোগান কিন্তু হ্রাস পাচ্ছে, যোগান হ্রাস পাওয়ার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা আছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আর এটা আছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে যদি 100 হয়, চিন্তা করো এখানে যদি 100 হয়, এখানে নিশ্চিত 200 হবে, ঠিক না? বা এখানে ওর থেকে বাড়বে। তার মানে এই অবস্থা থেকে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি শিখেছি এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি শিখেছি। এখন এই চিত্রে আসতে হবে, এই চিত্রে প্রাথমিক অবস্থায় যখন এই AD1 লক্ষ্য করো, এখানে যখন ছিল তখন তোমার ভারসাম্য কোথায় ছিল, আসলে এই যে চাহিদা এবং যোগান, এই চাহিদা যোগানের ভারসাম্য এই জায়গা অবস্থায় বিরাজ করছিল।
তার পরবর্তীতে যখন এডি ওয়ান থেকে এডি টু তে চলে গেল, তখন এই যে এখানে বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরবর্তীতে এই এই অবস্থায় চলে গেছে। আমি চিন্তা করলাম যে এইটা নাম দিলাম এম, এটার নাম দিলাম এন। প্রাথমিক অবস্থায় এডি ছিল এখানে, পরবর্তীতে যখন এডি চাহিদা বৃদ্ধি পেয়েছে তখন এখানে চলে গেছে। এখন আমার কথা হচ্ছে মুদ্রাস্ফীতি কোথায় ঘটেছে আর মুদ্রা সংকোচন কোথায় ঘটেছে। এই ভারসাম্য কিন্তু তোমার এইখানে ছিল, তাই না? এই এইটা টোটালটার ভারসাম্য, টোটালটার ভারসাম্য এখানে যখন হবে তখন দাম যদি ডিমান্ড যদি বেড়ে যায়, এই যে এডি টু তে চলে যায়, তখন এই অংশটুকু ভালো করে লক্ষ্য করো, এই অংশটুকু হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি ঘটবে। আর যখন ডিমান্ডটা কমে যাবে এখান থেকে, তুমি যখন ডিমান্ডটা এই অংশে চলে আসবে, তখন কিন্তু এই অংশ, এই অংশে যখন চলে আসবে এসি অংশ, এই এসি অংশটা হয়ে যাবে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন মুদ্রার মুদ্রাস্ফীতির ঠিক অপোজিট একটা পার্ট। এভাবে আমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারি। তো একই চিত্রে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি একটু দেখবা একই চিত্রে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দেখাতে পারবো। তারপরে যে চিত্রটা আসছে দেখো পরবর্তীতে, এই চিত্র আমরা বারবার আঁকাবো এবং এই তিনটা চিত্রই খুব গুরুত্বপূর্ণ। তিনটা চিত্র পারলে আমাদের এই অধ্যায়টা খুব সহজ ভাবে আমরা শিখতে পারবো। মুদ্রাস্ফীতির হার পরিমাপ নির্ণয় সূত্র আমরা বলছিলাম যে সূত্র পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে, খুব সহজ। এই সিপি দেখো, সিপি তোমার সিপিআই তে যে সূত্র আছে, এই সিপিআই লেস্কের সূত্র, সামোশন পিএন কিউ নট পি নট কিউ নট, খুব সহজ সূত্র। শুধু পিএনটা এখানে দিয়ে দেবো, সামোশন পিএন মানে পিএন মানে কি, প্রাইস চলতি বছর না ভিত্তি বছর, এন থাকলে, এন থাকলে আছে চলতি বছর, আর এন যদি নট থাকে মানে নট থাকে পিএ বা কিউ এর নট থাকে, তখন হয়ে যাবে সেটা ভিত্তি বছর। এই সিপিআই সূত্র দেখো, এই লেস্কের সূত্র, সামোশন পিএন কিউ নট পি নট, সামোশন পিএন কিউ নট কিউ নট, আর এখানে সামোশন পি নট কিউ নট। তাহলে এই সূত্র আর এই সূত্র এক, দুটো আমরা করতে পারবো সহজ। এইখানে যেমন লেস্পিয়ারে পিএন দেওয়া আছে, ঠিক এই পিএনটা নিচে নিয়ে তোমার ইসের প্যাশের সূত্রে, প্যাশের সূত্রে সব টোটাল, এখানে টোটালটা যেমন পি নট, এখানে টোটালটা আছে পিএন, পিএন কিউ এন এন সবগুলো এন, নিচে শুধু পি নট। আর এই লেস্পিয়ার প্যাশের দুইটা সূত্র, এই দুটা সূত্র মিলে ফিশারের সূত্র, ফিশারের এখানে একটা রুট দিয়ে দিলে হয়ে যাবে, এখানে একটা রুট হবে, টোটালটার উপরে রুট দিয়ে দিলে আমরা ফিশারের সূত্র পেয়ে যাব। এবার আমাদের অঙ্ক থাকবে এরকম ভাবে, দেখো অঙ্ক থাকবে আসলে দেখা যাচ্ছে দ্রব্য ধান পাট গম যেগুলা থাকলো কোনো সমস্যা নেই, তারপরে এখানে দেওয়া থাকবে দাম, এখানে দেওয়া থাকবে পরিমাণ, এই দুটো দেওয়া থাকবে। আমরা নির্ণয় করতে হবে এই পি নট কিউ নট না দেওয়া থাকতে পারে, আমরা পি নট কিউ নট নির্ণয় করে নেব। দাম যখন থাকবে তখন পি, তার মানে এখানে সাল দেওয়া থাকবে 2004 সাল এবং 2014 সাল। তো 2004 সাল যখন দেওয়া আছে, 2004 সাল আর 2014 সাল, তাহলে নিকটবর্তী সাল আছে আমাদের 2014 সাল, তাহলে এই 2014 সাল আছে চলতি বছর, এবং 2014 সাল আছে চলতি বছর, এবং 2004 সাল আছে ভিত্তি বছর। তো ভিত্তি বছরের দামকে পি নট এবং ভিত্তি বছরের তোমার চলতি বছরের দাম আছে পিএন, ঠিক তদ্রূপ পরিমাণটাও আমরা এভাবে দেখাতে পারি, কোয়ান্টিটি কিউ জিরো এবং কিউ এন, এখানে ওই রকম চলতি বছরকে দেওয়া হয়েছে কিউ এন এবং ভিত্তি বছরকে দেওয়া হচ্ছে কিউ নট। এভাবে এই টোটাল অংশ সাজানো থাকবে। আমরা যখন ল্যাসপিয়ারের সূত্র করব তখন ল্যাসপিয়ারের মানগুলো বসাই দেবো, আগে সূত্র লিখে নেব, তারপরে এখানে সূত্র ওই মানগুলো নিয়ে আসবো। ল্যাসপিয়ারের সূত্র কি ছিল, পিএন কিউ নট, পি নট কিউ নট, এই যে পিএন, তাহলে পিএন কিউ নট পি নট কিউ নট, এই দুটো অংশ আমি পেয়ে গেলাম। ল্যাসপিয়ার যদি শুধু ল্যাসপিয়ার বলে তাহলে আমার এই একটা দুইটা, এই দুইটা মান বের করতে হবে, যদি ল্যাসপিয়ার প্যাশে বলে তাহলে এই এই দুইটা মান বের করতে হবে, পিএন কিউ এন পি নট কিউ নট, যদি ফিশার বলে তাহলে এই চারটে লাগবে, তাহলে চারটে দিয়ে আমরা ফিশারের সূত্র দিয়ে মান বসাই দেবো। দেখো এখানে খুব সহজভাবে, এখানে আমি দেখে দিয়েছি যে তোমাদের মান শুধু ক্যালকুলেশন করবা, এখানে ক্যালকুলেশন করলে তুমি সহজে বুঝতে পারবা। এই ক্যালকুলেশনগুলো আমি এখানে বসাই দিচ্ছি, তুমি শুধু যার সূত্রে করবা, ল্যাসপিয়ার সূত্রে করবা, তাহলে ল্যাসপিয়ার সূত্রে তুমি বসাই দাও, আর ল্যাসপিয়ার সূত্রে বসাই দিলে এ মান বসাই দাও, প্যাশের সূত্রে করবো প্যাশের সূত্রে মানটা বসাই দাও, ফিশারের সূত্রে করবো ফিশারের সূত্রে মান বসাই দাও। খুব সহজ সুন্দরভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এই অঙ্কের তোমার এই ল্যাসপিয়ার প্যাশে ফিশার এই তিনটা মান বের করে আমার হোমওয়ার্ক দেখাবা, আশা করি বুঝতে পারছো এবং সহজ সুন্দরভাবে তুমি তোমার কাজকে গুছিয়ে দিবা, এবং যদি নিয়মিত কাজ করো তাহলে অবশ্যই তুমি ভালো করতে।
ফলাফল পেতে পারবা। সবাইকে ধন্যবাদ, আশা করি সঠিক সুন্দরভাবে ক্লাস করো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।